কৃষি বিভাগের ট্রাক্টর বিতরণে দুর্নীতি নিয়ে সরব হল সোনাই যুব উন্নয়ন পরিষদ। সম্প্রতি প্রকাশ হওয়া কাছাড় জেলা কৃষি বিভাগের 95% রেহাই মূল্যে ট্রাক্টরের হিতাধিকারী তালিকা বাতিল করার দাবি জানালো সোনাই যুব উন্নয়ন পরিষদ। এ নিয়ে সোমবার পরিষদের তরফে সোনাই সার্কেল অফিসারের মারফত কাছাড়ের জেলাশাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরিষদের কর্মকর্তা সুফিয়ান লস্কর জানান, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে সুবিধাবাদীরা কৃষি বিভাগের 95% রেহাই মূল্যে ট্রাক্টর পেয়েছেন তা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই তালিকা অবিলম্বে বাতিল করে যোগ্য হিতাধিকারীদের ট্রাক্টর প্রদানের জোরালো দাবি জানান তিনি। উল্লেখ্য, সম্প্রতি কৃষি বিভাগের রেহাই মূল্যে ট্রাক্টর বিতরণে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। হতদরিদ্র কৃষকদের বঞ্চিত করে নাম রয়েছে সুবিধাবাদীদের, এমনকি তালিকায় নাম রয়েছে কাছাড় জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মানব সিং এর, নাম রয়েছে জেলা বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা অবধেশ সিং এর, এছাড়া বেরিঙ্কা পেট্রোল পাম্পের মালিক জাহির আব্বাস বড়ভূইয়ার নাম রয়েছে তালিকায়। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। আজকে আমরা সোনাই যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কাছাড়ের ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছি সোনাইয়ের সার্কেল অফিসারের মাধ্যমে। এখানে আমরা উল্লেখ করেছি যে ইতিমধ্যে এগ্রিকালচার বিভাগের পক্ষ থেকে 95% সাবসিডি, 95% সাবসিডি ট্র্যাক্টর যে একটা লিস্ট আউট হয়েছে, সেখানে আমরা চরম বৈষম্যমূলক একটি আচরণ দেখতে পেরেছি ডিএলএসসি কমিটির পক্ষ থেকে। আমি একটা কথা মেনশন করতে চাই যে আমাদের সোনাই বিধানসভা অঞ্চল বরাক উপত্যকার মধ্যে একটা কৃষি প্রধান অঞ্চল, বিশেষ করে ধনেহরি, সাঁতরাখান্দি, জাঞ্জারবালি, নির্গাম, বাঘপুর এই অঞ্চলগুলো থেকে যে কৃষি উৎপাদন হয় সেই সবজিগুলো শুধু বরাক উপত্যকা নয়, পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যেও সেগুলো সাপ্লাই করা হয়। এই কৃষি প্রধান অঞ্চলগুলা কৃষকদেরকে বঞ্চিত করে আজকে যেভাবে তিনজন প্রমিনেন্ট ব্যক্তির নামে এই ট্র্যাক্টরটি সিলেকশন করা হয়েছে, সেই জায়গায় চরমভাবে আমাদের এই অঞ্চলের কৃষকরা বঞ্চিত হয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে মাননীয় ডিসি মহোদয়ের উদ্দেশ্যে এই স্মারকপত্র প্রেরণ করেছি এবং আমরা এখানে উল্লেখ করেছি যে পুনরায় যদি ডিসি মহোদয় এটা বিবেচনা না করে প্রকৃত কৃষকদেরকে এই প্রকল্প না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সোনাই অঞ্চলের, বৃহত্তর সোনাই অঞ্চলের হাজার হাজার বঞ্চিত কৃষক ভাইদেরকে নিয়ে এই সোনাই সার্কেল অফিসের সামনে আমরা বৃহত্তর গণতান্ত্রিক গণ আন্দোলন গড়ে তুলব। আমরা কোনো অবস্থায় এটা বরদাস্ত করব না যে একজন প্রমিনেন্ট ব্যক্তি, যিনি এক প্রাক্তন জেলা পরিষদ এবং অন্য একজন আছেন যিনি তিনবার বিধায়ক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আরও একজন আমি শুনেছি যে পেট্রোল পাম্পের মালিক, আজকে সরকার এই প্রকল্পগুলো কেন দেয় যাহাতে গরিব দরিদ্র কৃষকরা উপকৃত হন, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে ডিএলএসসি যে কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ বিপরীত। আজকে প্রমিনেন্ট ব্যক্তিগুলাকে, সমাজের সচ্ছল ব্যক্তিগুলাকে জানি না কি ইন্টারেস্টে, কি উদ্দেশ্যে, কার ইশারায় ওনারা এই সিলেকশন করেছেন তার তীব্র প্রতিবাদ, ধিক্কার এবং নিন্দা আমরা জানাই। আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি, যদি এক সপ্তাহের ভিতরে এগুলা পুনর্বিবেচনা না করা হয় তাহলে কিন্তু আমরা সোনাই অঞ্চলের হাজার হাজার কৃষক ভাইদেরকে নিয়ে মাঠে নামবো, গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। ধন্যবাদ।